আগামী 14ই অক্টোবর সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন এবার সাতকানিয়াতে ইভিএম পদ্ধতিতে ভোট হবে, ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে মানুষ ভোট দেবে। সাতকানি একটি বড় জনপদ, যেখানে 17টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে। প্রায় 2,90,000 ভোটার আগামী 14 তারিখ ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে এবং একজন মহিলা ও একজন পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে। আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়াতে যে কেউ পা রাখলে আপনারা বুঝতে পারবেন যে নির্বাচনের একটা আবহ তৈরি হয়ে গেছে। সব জায়গায় ভোট চেয়ে প্রার্থীরা মানুষের ঘরে ঘরে যাচ্ছে। যদিও খুব বিলম্বে আইনি বাধ্যবাধকতার সুযোগ নিয়ে এই নির্বাচনটি হচ্ছে, একেবারে শেষ ধাপের নির্বাচন। এখানে আমাদের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী, জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী, জনাব এম এ মোতালেব সিআইপি মহোদয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জনাব এম এ মোতালেব সরকার দলের প্রার্থী, কিন্তু আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন সমস্ত নির্বাচনী বিধিবিধান মেনে তার নির্বাচনী প্রচারের কাজ চলছে। একই সাথে জানিয়ে রাখি, সরকারি দলের প্রার্থী হওয়ার পরও সরকারি দলের প্রচারণায় কোথাও কোথাও বাধা, কোথাও কোথাও অফিস ভাঙচুর, প্রচারের মাইক ভাঙচুর, ট্যাক্সি ভাঙচুর, এই ঘটনা ঘটেছে। এমনকি অনেকগুলো স্কুটার যেগুলোর সিট কেটে দিয়েছে প্রতিহিংসা পরায়ণ হয়ে। তারপরও এম এ মোতালেব সিআইপি সাহেব বলেছেন যে নির্বাচনে দস্যুতা কিংবা হানাহানি তৈরি করা আমার লক্ষ্য নয়। জনগণের কাছে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন, সুস্থ নির্বাচনে যার ভোট সে দিয়ে তিনি নির্বাচিত হতে চান। আশা করি সুস্থ সুন্দর নির্বাচন হবে, 125টি কেন্দ্রে বিপুল সংখ্যক মানুষ ভোট দেবে, এটা আমরা প্রত্যাশা করি। এই ভোট হবে বর্তমান সরকারের একটি প্রতীকী ভোট, যেই ভোটটির মধ্যে দিয়ে প্রমাণিত হবে ভোট ব্যবস্থাপনা এখনও শক্তিশালী রয়েছে এবং নির্বাচন কমিশন ভালো ভোট করতে পারে সেটি সাতকানিয়ার ভোট দিয়ে প্রমাণ করা যাবে। আমাদের প্রার্থী মোতালেব সাহেব প্রচুর গণসংযোগ করছেন, ঘরে ঘরে যাচ্ছেন। এই যাওয়ার ভেতর দিয়েই এই মেসেজ আমরা জনগণকে দিতে চাই যে জনগণই আমাদের ক্ষমতার উৎস। আল্লাহ চাহেন তো জনগণের ভোটে আগামী 14 তারিখ নৌকা মার্কার প্রার্থী জিতবে। যেটার যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি সেটির মূল কারণ হচ্ছে, যদিও তিনি নৌকা মার্কার প্রার্থী এবং এম এ মোতালেব সিআইপি নৌকা মার্কার প্রার্থী হওয়ার কারণে দলের আভ্যন্তরীণ কোনো বোঝাপড়ার সমস্যা নেই, সকল গ্রুপ দল ব্যক্তি মোতালেব সাহেবের প্রশ্নে এক হয়েছেন। দলে এরকম অভূতপূর্ব ঐক্য এর আগে কোনো সময় দেখা যায়নি। সে কারণে আওয়ামী লীগ এক হওয়ার কারণে আমরা বুঝতে পারছি একটি টিম গড়ে উঠেছে, যেই টিম চাইলে জিততে পারে। সেরকমই কাজ হচ্ছে, আমাদের কোনো কর্মী বসে নেই, সবাই কাজ করছে। সুখবর হলো এই, আমাদের প্রতিপক্ষের যে প্রার্থী তার দলে তাকে নিয়ে বিশাল সমস্যা, তাকে অধিকাংশ নেতাকর্মী মানতে পারেনি এবং তিনি এখনও পর্যন্ত নির্বাচনের মাঠে প্রায় গরহাজির, কোথাও কোথাও গিয়ে একটু ভাঙচুরের উস্কানি দিচ্ছে এবং সরকার বিরোধী নানা রকম বিভ্রান্তিকর বক্তব্য রাখছে যেগুলো জনমনে কোনো দাগ কাটছে না। তাছাড়া উন্নয়ন যে তার দ্বারা সম্ভব না সেটি একটি প্রমাণিত সত্য এবং এর আগে তাকে কোনো সময় এলাকার মানুষ দেখেনি, অথচ এম এ মোতালেব সিআইপিকে গত 35 বছর ধরে মানুষ কাছে পেয়েছে। সে কারণে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এলডিপি, সাতকানিয়াতে যে সমস্ত রাজনৈতিক সংগঠন আছে, সকল দলের নেতাকর্মীরা এখন নৌকা মার্কার প্রার্থীর পক্ষেই কাজ করছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সুস্থ ভোটে বিজয়ের ক্ষেত্রে তারা একটি বড় ভূমিকা রাখবেন। এবং আরেকটা বিষয় হলো যে এখানে যত সামাজিক মানুষ আছে, ব্যবসায়ী আছে,
যারা কোনো দল করেন না, এরকম সামাজিক লোকগুলো এগিয়ে এসেছেন এবং যেখানে নির্বাচন পরিচালনা কমিটিগুলো হচ্ছে সব জায়গায় মূলত সর্বদলীয় এবং সামাজিক মানুষদেরকে সংশ্লিষ্ট করা হচ্ছে। এটিও হচ্ছে এম এ মোতালেব সিএপি সাহেবের বিজয়ের আরেকটি কারণ বলে আমি মনে করি এবং সেটি ইনশাল্লাহ ঘটতে যাচ্ছে। এম এ মোতালেব সাহেব আপনারা জানেন যে দেশখ্যাত দেশবরণ একজন শিল্পপতি, তার প্রতিষ্ঠান কিষাণ এবং বনফুলে প্রায় 6,000 মানুষ কর্মচারী কাজ করেন, যেগুলো সাতকানিয়া লোহাগাড়ার লোকেই মূলত বেশিরভাগ। এর বাইরে তিনি নতুন দুটি ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন যেখানে আরও 2,500 মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তিনি এম এ মোতালেব কলেজ করেছেন, যেটি সাতকানিয়াতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। তিনি প্রায় 10টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন সদস্য। তিনি অনেক মসজিদ মাদ্রাসায় দু হাতে দান করেছেন। মানুষ বিপদাপন্ন হলেই তার কাছে গেছেন এবং তিনি কাউকে হালি হাতে ফিরান নাই। এসব মিলিয়ে এম এ মোতালেব সিএপি কোনো বইকুর ব্যক্তি নয়, তিনি জনগণের মানুষ, জনগণের কাতারে ছিলেন, একজন একেবারে নিরহংকার মানুষ, সহজেই সবার সাথে মিশতে পারেন। এগুলোর কারণে মানুষ যেখানে যাচ্ছেন তিনি সেখানে সম্বর্ধিত হচ্ছেন, বহরিত হচ্ছেন। আশা করছি তিনি ইনশাল্লাহ জিতবেন। আমি আশা করব যে তার বিজয়ের মধ্য দিয়ে সাতকানিয়ার উন্নয়নের সূচনা হবে। সাতকানিয়ার চলমান যে অসন্তোষ, বিশেষ করে সন্ত্রাস ও মাদকের প্রকোপ, এগুলো তিনি শক্ত হাতে দৃঢ় হাতে মোকাবেলা করবেন, অবহেলিত এলাকায় উন্নয়ন করবেন এবং সাতকানিয়া বর্তমান যে উপজেলা পরিষদ, এটি একেবারেই অকার্যকর একটি পরিষদ, সেটিকে তিনি কার্যকর করবেন, এটি আমি প্রত্যাশা করছি।